অনেক রকম সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ই কমার্স স্পেশালিস্ট, তো অনেক রকমের কোর্স আছে। অ্যান্ড গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছেন। এখন 10:30 মতো বাজে আর আমি আমার ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভেতরেই। তো এটা একটা লেকের মতো স্ট্রেট, এটা অলমোস্ট সারাটা শহর জুড়েই আছে এই এই লেকটা। পাদুয়া সিটি সবটা জুড়ে এই লেকটা কভার করে, দিক দিয়ে গিয়ে অন্য একটা কানাল দিয়ে বের হয়। অ্যান্ড এই রোদের মধ্যে মানুষ ঘাসে শুয়ে আছে তার সাইকেল রেখে, বিকজ এখানে অনেক ঠান্ডা পড়ে। সো এখন অনেক দিন পর গরম হয়েছে, ওয়েদারটা একটু একটু গরম হচ্ছে। সো ভাল লাগে এই ঘাসের মধ্যে শুয়ে থাকতে এখানে এইভাবে। আমিও শুয়েছিলাম অনেকক্ষণ। অ্যাকচুয়ালি ভিডিওটাকে ইনফরমেশন শেয়ার করার জন্য বানানো হচ্ছে। অ্যান্ড এটা হচ্ছে কিছু কোর্স নিয়ে, যে ইতালি আসার পর অনেকে পড়াশোনা ছেড়ে দেয় বা কাজের জন্য, যে অনেকে কাজ খুঁজতে থাকে। বিকজ কাজ করা পড়াশোনা একসাথে করা এটা অনেক বেশি ডিফিকাল্ট, অ্যান্ড অনেকের জন্য এটা সম্ভব হয়ে ওঠে না এইভাবে লাইফটা লিড করা। সো ওইসব প্রেশারের কারণে অনেকে জব পায় না। অ্যান্ড সরি কথাটা আমি ভুল বলছি, এইসব প্রেশারের কারণে অনেকে স্টাডি কন্টিনিউ না করে জব খুঁজতে থাকে, যে আমি কি জব করব, কীরকম জব করব। তো অনেকে গিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে হচ্ছে লাভা পিয়াত্তির কাজ করে, যেটা হচ্ছে ক্লিনিংয়ের কাজ, যে টেবিল পরিষ্কার করা, প্লেট চামচ এগুলো পরিষ্কার করা। সো এটা তো লাইফ না, তাই না? একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আসার পর অবভিয়াসলি তার মধ্যে স্কিল আছে বলেই সে এত দূর আসতে পারছে। তো সে একটা ভালো জব অ্যাটলিস্ট ডিজার্ভ করে। অ্যান্ড অনেকেই হচ্ছে অ্যাকচুয়ালি প্রসেস জানে না। ইতালিতে অনেক অনেক অর্গানাইজেশন আছে যারা হচ্ছে ফ্রি কোর্স করায়, বা কিছু কোর্স থাকে যেগুলোর জন্য আপনাকে মানে নামে মাত্র কিছু টাকা পে করতে হয়। অ্যান্ড ওই কোর্সগুলো কমপ্লিট করার পর আপনি হচ্ছে একটা জব পাবেন গ্যারেন্টিড, ওরকম থাকে যে গ্যারেন্টেড জব আপনি ওই কোর্সটা কমপ্লিট করার পর। বা যেটা বলতেছিলাম যে এই টাইপের কোর্স কীভাবে পাবেন, তো বিভিন্ন কমিউনিটিতে বিভিন্ন সিটিতে হচ্ছে অনেক ইনস্টিটিউট থাকে যেখানে হচ্ছে ফ্রিতে কোর্স করাবে, আপনাকে ইনফরমেশন দিবে আপনার জন্য, ওরা নিজেরা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিবে। যেমন আমি একটা অফিসে গেছিলাম আজকে, ওইখানে হচ্ছে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল জবের জন্য। তো আমি যাওয়ার পর হচ্ছে একটা বড় একটা সেশন হয়। ফার্স্ট সেশনটা হচ্ছে যে আমি কেন ইতালিতে আসছি অ্যান্ড কী কী প্রবলেম। আমি বলছি আমার এখন টাকা নাই, তো হচ্ছে আমি কাজে ঢুকতে যাচ্ছি, আমি পরে পড়াশোনা করব। তো বলতেছে তুমি যদি পড়ালেখা ছেড়ে দাও তাহলে তোমার সৌজন্য চেঞ্জ করতে হবে। আমি বলছি আমার সৌজন্য চেঞ্জ করব না, আমি আপাতত হচ্ছে টেম্পোরারি কাজ আমার লাগবে। সো হচ্ছে আমি আপাতত পড়াশোনা করতেছি না, আমি হচ্ছে এই কোর্সগুলো করব, 3 মাসের বা 4 মাসের কোর্স করার পর হচ্ছে আমি জব করব। আমার যখন হাতে কিছু টাকা পয়সা আসবে তখন বছর শেষ হওয়ার আগে আমি আমার কোর্সে অ্যাটেন্ড করে ফেলবো ইউনিভার্সিটির, বা আমি এক্সাম এসে দিব শুধু, যেহেতু অনলাইনে আমার লেসন থাকে। সো আমি অনলাইনে পড়াশোনা করব অ্যান্ড দেন হচ্ছে এক্সাম দেওয়ার সময় শুধু এক্সাম দিব, আর বাকি টাইমটা হচ্ছে আমি প্রফেশনাল কোর্সগুলো করে দেন হচ্ছে আমি কাজ করব, বিকজ আমার টাকা প্রয়োজন। সো ওরা বলছে আচ্ছা ঠিক আছে। দেন ওরা আমার রেজিস্ট্রেশন কোর্সে করার পর হচ্ছে আমাকে যেই প্রফেশনাল স্কুলে আমি যাব, যেখানে হচ্ছে প্রফেশনাল কোর্সগুলো করাবে, লাইক হচ্ছে ডিজিটাল মার্কেটিং বা হচ্ছে পোস্ট মেশিন চালানো, লাইক পোস্ট মেশিন হচ্ছে যখন আপনারা শপিংয়ে যান দেন হচ্ছে পেমেন্ট বিল করার সময় যে মেশিনটা ইউজ করা হয় স্ক্যান করে বিল করা, ওটাকে বলা হয় পজো মেশিন। বা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, অ্যান্ড দেন হচ্ছে আরও অনেক রকমের কোর্স আছে। যেমন হচ্ছে গাড়ির শোরুমে যে ডিলার থাকে, যে ডিলটা এক্স্যাক্টলি করে সেলসম্যান, ওটাকে সেলসম্যান বলা হয় না, ওটাকে কী যেন একটা বলে, ওটার একটা পোস্ট আছে। দেন রিয়েল এস্টেট এজেন্টের সেক্রেটারি, অ্যান্ড দেন হচ্ছে রিসেপশনিস্ট, হোটেলের রিসেপশনিস্ট, হসপিটালের রিসেপশনিস্ট, অ্যান্ড দেন ট্যুর অপারেটর এজেন্ট, অ্যান্ড দেন হচ্ছে কীভাবে হচ্ছে ট্যুর অর্গানাইজ করতে হয় ওটা, দেন হচ্ছে ট্যুর গাইড, এরকম বহুত কোর্স আছে বিভিন্ন সেক্টরে, আইটি, এন্টারটেইনমেন্ট, স্ক্রিপ্ট রাইটার, দেন হচ্ছে ডিরেক্টরের রেসিস্ট্যান্ট, এন্টারটেইনমেন্ট মিডিয়ার রেসিস্ট্যান্ট, মানে বহুত বহুত জব আছে। তো আমি ওইটার একটা ভিডিও অ্যান্ড সাইডে পোস্ট করে দিব, যে কোন কোন টাইপের জব থাকতে পারে, কোন কোন টাইপের কোর্স থাকতে পারে। তো আপনারা হচ্ছে ওইসব কোর্স করতে পারেন যদি আপনারা পড়ালেখা না করতে চান ইউনিভার্সিটিতে,
আপনারা হচ্ছে ফ্রিতে ওইগুলা কোর্স করবেন, করার পর হচ্ছে ওইখান থেকেই আপনি জব পাবেন। অ্যান্ড টপ অফ দ্যাট একটা ভালো বেস্ট যে জিনিসটা, এই কোর্সগুলো করার সময় অনেক সময় আপনাকে টাকা দেওয়া হয়। ইভেন অনেক কোর্সের মধ্যে হচ্ছে আপনাকে অ্যাকোমোডেশন দিবে, ট্রান্সপোর্টেশন কস্ট দিবে, যত ঘন্টার কোর্সটা থাকে, যেমন 60 ঘন্টার যদি কোর্স থাকে প্রতি ঘন্টায় হয়তো 10 ইউরো করে দেয়। সো ওরকম ফ্যাসিলিটিসও আছে, কোর্স টু কোর্স ভ্যারি করে। তো এই হচ্ছে, এই ছিল কাহিনী। অবভিয়াসলি এটা অনেক হেল্পফুল একটা ইনফরমেশন ছিল, আমি নিজেও জানতাম না, এখানে আসার 6 মাস পর জানতে পারছি এরকম। সো আমি যদি আরও ইনফরমেশন পাই আমি এটা নিয়ে আরও ইন ফার্দার শেয়ার করবো। এটা একটা স্কুল, কারানজিয়া অকুপাবিলিতা লাভোরারি, মানে এটা হচ্ছে গ্যারান্টি দিচ্ছে জবের জন্য। সো এখানে কিছু কোর্স আছে, প্রথম যে কোর্সটা এটা হচ্ছে 60 ঘন্টার, 50% অনলাইনে, 50% ইন পার্সন হবে। পরে হচ্ছে ভার্চুয়াল 3D সলিড ওয়ার্কের কোর্স, টেকনিকো দেল্লা প্রজেকশনের কোর্স। দেন এদিকে হচ্ছে কন্টাবিলিতা এ বিলানচিও, ফ্রন্ট অ্যান্ড ব্যাক অফিস, অ্যান্ড লাইক অনেক রকম সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ই কমার্স স্পেশালিস্ট। তো অনেক রকমের কোর্স আছে। অ্যান্ড 60 ঘন্টার কোর্স, 50% অনলাইন, 50% ইন প্রেজেন্ট। অ্যান্ড এগুলো একদম ফ্রিতে, এই যে কোর্স গ্রাটুইটি, মানে ফ্রি অফ কস্ট কোর্সগুলো করানো হয়।